এই কয়েকদিনে অনেক ফোন আসছে এবং বারবার ধরে বলছে যে স্যার এই মুহূর্তে টেট এস এল এস টি পিটি এবং একসাথে অনেকগুলো সাবজেক্ট যখন আমরা প্রিপারেশান নিচ্ছি তখন আমাদের পরিশ্রম অনেক বেশি করতে হচ্ছে তো আমি তাকে বললাম যে দেখুন এই মুহূর্তে আপনাকে পরিশ্রম করতেই হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনা আপনি একটা বিষয় ভাবুন যদি কোনো কারণে আপনি ব্যর্থ হয়ে পড়েন তাহলে সেই ব্যর্থতার জন্য কি কারণ আপনি খুঁজবেন ব্যর্থতা ব্যর্থতাই তো যেহেতু এই মুহূর্তে দুটো অপরচুনিটি একটা হলো টেট আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এস এই মুহূর্তে আপনাদেরকে পরিশ্রমের মাত্রা অনেক বৃদ্ধি করতে হবে অনেক বাড়াতে হবে কথা মাথায় রাখবেন এই যে আপনি একবার পরিশ্রম করে নেবেন বা পরিশ্রম করে চলেছেন আপনি যখন সফলের জায়গায় পৌঁছাবেন তখন তার তৃপ্তি আলাদা অর্থাৎ আপনি এই চার পাঁচ মাস মানে যতটা আমরা শরীর টানে যতটা শরীর টানবে যতটা আপনি নিতে পারবেন যতটা পরিশ্রম করতে পারবেন অবশ্যই করুন এই চার মাসের পরিশ্রমের ফলে আপনি যখন সফলতা পাবেন না তার তৃপ্তি আলাদা আর সেই তৃপ্তিবোধটা আপনার সারা জীবন থেকে যাবে এই যে আপনারা পরিশ্রম করছেন এই পরিশ্রম করতে করতে অনেক সময় চলে আসে হতাশা তবে আমি এই হতাশাকে হতাশা বলে মনে করি না এটাকে বিলাসিতা মনে করি আপনি যদি মনে করেন যে এই প্রিপারেশন নিতে নিতে আপনি বিলাসিতা করবেন ওটা একটা হতাশার অঙ্গ অর্থাৎ হতাশা এলেই আপনি ভাববেন যে এটা একটা বিলাসিতার অঙ্গ তাই সেই কথাটাকে মাথায় রেখে হতাশাকে আপনি মন থেকে দূর করুন এবং দিনের শেষে যতটা আপনি পরিশ্রম করলেন এবং তার ফল পেলেন সেটাকে দিনের শেষে তৃপ্তি মনে করে এগিয়ে যান অর্থাৎ মন থেকে হতাশাকে দূর করতেই হবে এখন বিষয় হচ্ছে যে একদিকে যখন প্রাইমারি টেট আরেকদিকে এস এই দুটোকে ব্যালেন্স করে এগিয়ে যাওয়া এই মুহূর্তে বেশ কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তবে আমি বলবো আমি বারবার ধরে কঠিনের কথাটা বলি কিন্তু এই মুহূর্তে এটা অনেক সহজতর হয়ে গেছে কি করে না টেট যেভাবে প্রিপারেশন নিচ্ছেন তাতে অনেক অনেকেই গাইডেন্সের সহায়তা নিয়েছেন এসএলএসটি প্রিপারেশান নিচ্ছেন সেখানেও গাইডেন্সের সহায়তা নিয়েছেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি টেট এবং এসএলএসটি দুটোকেই আপনারা ব্যালেন্স করে যখন এগিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে হতাশা হওয়ার কোনো কারণ নেই এই যে প্রিপারেশান আপনি নিচ্ছেন প্রিপারেশানের মাঝে যেটা আপনাকে বেশি জোর দিতে হবে সেটা হলো মক টেস্ট আপনি টেটের মক টেস্ট দিন সাথে এস মক টেস্ট দিন তাহলে কি হবে আপনার যে প্রস্তুতি কীরকম চলছে সেই প্রস্তুতি সম্পর্কে একটা আইডিয়া থেকে যাবে এই যে মক টেস্টগুলো এইগুলো তো আর নিজে নিজে নেওয়া যায় না এই মক টেস্টগুলোর জন্য আপনাদেরকে আগেও বলেছিলাম এখনও বলছি যদি সুযোগ থাকে কোনো স্যারের সহায়তা যদি নিতে পারেন তো নিন তাতে কি হয় আপনার রেগুলারিটি বজায় থাকবে এবং যতই যাই হোক আপনি যদি মনে করেন যে না আমি এখন টেট পড়ছি কিছুদিন পর আমি সাবজেক্টটা শুরু করব। দেখুন একটা গাইডেন্স নিয়ে নিলে কী হবে আপনার মধ্যে রেগুলারিটি বজায় থাকবে আপনাকে যখন ডেলি উনি কাজ দেবেন সেই কাজের সাথে যখন যুক্ত থাকবেন তখন কিন্তু আপনাকে কিছুটা হলেও সময় বের করে সেই পড়াশুনোটা করতেই হবে সেক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনার টেটের ক্ষেত্রেও কোনো ক্ষতি হলো না এস ক্ষেত্রেও ক্ষতি হলো না তাহলে আমি বলতে চাইছি যে এই মুহূর্তে মক টেস্টের পরিমাণটা বাড়িয়ে দিন আমি ব্যক্তিগতভাবে আজকের ভিডিও তো বলবো আমি ব্যক্তিগতভাবে এস জিওগ্রাফির জন্য মক টেস্ট শুরু করেছি আপনারা অনেকেই জানেন এবং আমি অনেকবার ধরেই বলেছি যারা একদম দুর্বল জায়গাতে ছিল হ্যাঁ যারা প্রথম প্রথম আমার টেস্ট দিচ্ছিল নাম্বার একদম তুলতে পারছিল না আজকের দিনে দেখছি তাদের নাম্বার একদম প্রায় নাইনটি অ্যাভাব অর্থাৎ তিরিশের মধ্যে আঠাশ উনত্রিশ পর্যন্ত তুলে দিচ্ছে পঁয়ত্রিশটা কোশ্চেন দিলে চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ করে পাচ্ছে ইভেন শুধু তাই নয় কয়েকজন আছেন পঁয়ত্রিশের পঁয়ত্রিশ পাচ্ছেন এবং মানে যিনি পাচ্ছেন তিনি সাবজেক্টে ভীষণভাবে দক্ষ আমি কোশ্চেনগুলো দিই যথেষ্ট টাফ কোশ্চেন দিই এবং খুব ডিপলি কোশ্চেন দিই তবুও কিন্তু পঁয়ত্রিশের পঁয়ত্রিশও পাচ্ছেন এনাদের প্রিপারেশন কিন্তু খুব ভালো এইভাবে যদি এসএলএসটি প্রিপারেশনটাকে ধরে রাখতে পারেন যে কোনো দিন নোটিফিকেশান আর যে কোনো দিন পরীক্ষা হোক না কেন উনি পরীক্ষাতে কনফার্ম সফল হবেন এবং খুব ভালো জায়গাতে পৌঁছাতে পারবেন এই যে বারবার ধরে নেওয়া হচ্ছে মক টেস্ট এই মক টেস্টের যে গুরুত্ব কি এটা আপনারা যখন এই মক টেস্ট দেবেন সেই মুহূর্তে বুঝতে পারবেন তো আমি জিওগ্রাফি শুরু করেছি আরও অন্যান্য সাবজেক্টের যারা আমাকে ফোন করছেন বারবার ধরে আমি প্রথমে মাপ চাইছি আমি অন্যান্য সাবজেক্টের স্যার পড়ান কিনা না সেরকম খবর আপনাদেরকে দিতে পারিনি বা এই মুহূর্তে আমার কাছে কোনো খবর নেই তবু আপনারা একটু চেষ্টা করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটু সার্চ করুন দেখবেন এরকম মক টেস্ট নিচ্ছেন অনেকেই সেরকম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন এটা আমি বলবো যে এটা ভীষণভাবে জরুরি দেখুন তো আজকের ভিডিও শেষে আমি একটু তথ্য দিয়ে দিই আমাদের জিওগ্রাফির জন্য আমাদের জিওগ্রাফি নাইন টু টুয়েলভ মক টেস্ট পুরো চলছে যারা এখনো পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই দ্রুত জয়েন হয়ে যান এবং জয়েন হওয়ার সাথে সাথে একটা বড় ফ্যাসিলিটি হচ্ছে যে এক হাজারের মতো কোশ্চেন ইউনিট অনুযায়ী এক হাজারের মতো কোশ্চেন আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি যেগুলো আমাদের আগেই হয়ে গেছে সেগুলো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো উত্তরসহ বাড়িতে বসে নির্দিষ্ট সময়ে যে কোনো সময়ে প্রিপারেশন নিয়ে সেই মক টেস্টগুলো দিতে পারে এবং কত স্কোর উঠছে সেগুলো আমাকে জানিয়ে দিতে পারে আর আমার এটা কাজ হলো কি যে যারা স্কোর আমাকে জানাচ্ছেন তাদেরকে অ্যানালাইজ করা এবং কতটা ভালো করলে বা কীরকম আরও নাম্বার তুলতে হবে সেই জন্য প্রতিনিয়ত প্রতিটা দিন আমি কিন্তু তাদেরকে বলি যে আরও ভালো করে তুলতে হবে বা এতটা নাম্বার পেতে হবে ওনারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুলছেন আমার গ্রুপ থেকে আমি আশাবাদী যে আমার যারা স্টুডেন্ট রয়েছেন বা আমার যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু খুব ভালো ফল করবে এটুকু আমি গ্যারেন্টি বলতে পারি তার কারণ যেভাবে তাদেরকে আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যারা আমার কথা শুনে শুনে চলছেন তাদের কিন্তু প্রিপারেশান অনেক দৃঢ় হচ্ছে অনেক দৃঢ় আর এটাই দরকার তো আজকে একদম কথা বাড়াচ্ছি না আপনারা এই বিষয় সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমাদের টার্গেট নভেম্বরের মধ্যে সম্পূর্ণ সিলেবাসকে কমপ্লিট করে পুরো ডিসেম্বর মাসকে আমরা পুরোপুরি রিভাইজ করবো বারে বারে প্র্যাকটিস করাবো এবং যাতে সাবজেক্ট নিয়ে কোনো চিন্তা না করতে হয় এভাবে এগিয়ে গেলে সফলতা আসবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আজকে একদম কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা কথা বলব যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান আর হ্যাঁ সবশেষে একটা লাইক দিতে ভুলবেন না এই লাইক দিলে কী হয় আমি অনেক মোটিভেট হই এবং আপনাদের এই ধরনের ভিডিও নিয়ে আসতে অনেক সচেষ্ট হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ